اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم احفظ المسلمين في فلسطين. الله এই অসহায় মুসলমানদের শত্রু শুধু ইহুদিরা নয়, এই মুসলমান অসহায় মুসলমানদের শত্রু। তখন আমরা দেখি গভীর ষড়যন্ত্র, আবারো বলছি গভীর ষড়যন্ত্র। গাজার ওই অঞ্চলটি, গাজার ওই অঞ্চলটি, গাজা ফিলিস্তিনের রামাল্লা, গাজা, গাজা পূর্ব, গাজা পশ্চিম, রামাল্লা ফিলিস্তিনের ওই যে সেই বাইতুল মাকদাসের এলাকা, এই কতগুলো এলাকা বেশ কয়েকটা গোত্রে বিভক্ত। যে অঞ্চলটুকু সুলোয়ানা সুন্নি দ্বারা অধ্যুষিত, আজকের যাবতীয় বিপর্যয় পরিকল্পিতভাবে ওই সুন্নিদের উপরে চালানো হচ্ছে। শিয়া এলাকা নিরাপদ, আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। সৌদি সরকার তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। বর্তমান খাদিমুল হারামাইন শরীফাইন মক্কা এবং মদিনার হেফাজতকারী এই বাদশাহ বর্তমান আব্দুল আজিজ বিন আব্দা সালমান বিন আব্দুল আজিজ, এই সালমান এবং তার পুত্র মোহাম্মদ বিন সালমান, এদের দৃঢ়তায় শিয়াদেরকে প্রতিহত করে, শিয়াদেরকে প্রতিহত করে মক্কা মদিনাকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। আমরা কখনো ওই শিয়া মুশরিক যারা আলীকে আল্লাহ বলে, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যারা উমার এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস বলে গালি দেয়, যারা প্রতি মুহূর্তে তাদের খোদুবায় আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতকে অমুসলিম বলে অশ্লীল ভাষায় গালি দেয়, যারা মুসলমানদের সবচেয়েতে গোপনে একেবারে ভয়ঙ্কর শত্রু, যাদের সুদূর প্রসারী পরিকল্পনায় একদিক থেকে ওই যে সেই লেবানন, লেবাননের হিজবুল্লাহ মাথায় কালো পাগড়ি, পাগড়ি দেখে আমরা হয়তো মনে করি না জানি কত সাচ্চা মুসলমান। আপনারা কি জানেন ওনার আকিদা? উনি একজন পাক্কা শিয়া। হ্যাঁ, সব শিয়ারা একত্রিত হয়েছে, মৌচাকে ঢিল ছুড়ে দিয়েছে, অতএব গর্তের ভিতরে ঢুকে গেছে, আর হামাসের কোনো হামলা নাই। এবার নিরাপদে ওই যে সেই ইসরায়েল সেই সুন্নি অধ্যুষিত নিরীহ এলাকায় বুলডোজার দিয়ে, ওই যে সেই ট্রাক্টর দিয়ে আর বিমানের হামলা করে মুসলমানদেরকে চিরতরে সেখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি কার্যক্রম যেন হাতে তুলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিলিস্তিন, আল্লাহুম্মা আহফাজিল মুসলিমিনা ফিলিস্তিন। আল্লাহ এই অসহায় মুসলমানদের শত্রু শুধু ইহুদিরা নয়, এই মুসলমান অসহায় মুসলমানদের শত্রু ইহুদি, খ্রিস্টান, এবং তার চাইতে ভয়ঙ্কর শত্রু হল যারা আশেপাশে বেষ্টন করে আছে শিয়া সম্প্রদায়। আপনারা জেনে অবাক হবেন, তেহরানের মতো বিশাল বড় শহরে একটা মসজিদও নাই যেখানে কেউ সুন্নি তরিকায়, চার মাঝহাবি মেনে নিলাম, হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস হিসাবে বাদ, এই চার মাঝহাবের কোনো মাঝহাবের এই সম্পূর্ণ তেহরানে কোনো মসজিদ নাই, নাই, নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে মোহাম্মদপুরে শিয়া মসজিদ নামে মসজিদ আমরা গিয়ে আগে লাঠি নিয়ে পাশে দাঁড়ায় থাকি, ওদের তাজিয়া মিছিলে কেউ যেন কোনো কিছু করতে না পারে, আমরা মুসলমানেরাই পাহারা দেই, বলেন কথা ঠিক না বেঠি? আমার দেশের পুলিশকে আমার এই দেশের সরকার দৃঢ়ভাবে বলে দেয় যে এদের ধর্ম, এদের মিছিল করার ক্ষেত্রে কোনো দুষ্টচক্র যেন কোনো অবস্থাতেই কোনো রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। আমরা হলাম সেই মুসলিম, সেই সুন্নি সম্প্রদায় যারা আল্লাহর জমিনে ফাসাদকারীদেরকেও নিরাপত্তা দিয়ে আমরা নিজেদের সহনশীলতার পরিচয় দেই। আল্লাহ আমাদেরকে আরও তৌফিক দান করুন, বলি আমিন।